ব্রাজিল সাপোর্টারদের রিকশায় তোলেন না মেসি, এ কেমন রিকশাওয়ালা যিনি ব্রাজিল সাপোর্টারদের রিকশায় তোলেন না। হঠাৎ থাকার ফাঁকা রাস্তায় দেখা মিলল মেসির। হ্যাঁ মেসি, লিওনেল মেসি নন, আবু তাহের মেসি, পেশায় রিকশা চালক। মেসির জার্সি পরে ঘুরছেন বলেই তার নাম মেসি নয়, প্রিয় তারকাকে বিশ্বকাপের শুভকামনা জানাতেই নিজের নাম নিয়েছেন মেসি। আর্জেন্টিনার প্রীতি দেখে এলাকার মানুষও নাকি তাকে ডাকে মেসি বলে, পার ভক্ত বলে নিজের রিকশাটাও সাজিয়েছেন আর্জেন্টিনার আকাশি সাদা রঙের পতাকায়। কষার চাকা থেকে শুরু করে হুড পুরোটাই সাজিয়েছেন আর্জেন্টিনার রঙে, হুডের চারপাশ মুড়ে দিয়েছেন আর্জেন্টিনার পতাকা দিয়ে, মেসির ছবিও লাগিয়েছেন তাতে। আর্জেন্টাইন তারকার ছবির পাশে নিজের ছবিটাও ছেটেছেন। নিজের দেশকেও অবশ্য ভুলেননি তিনি, রিকশা জুড়ে আর্জেন্টিনার পতাকার সঙ্গে চোখে পড়ল বাংলাদেশের লাল সবুজ পতাকাও। আর্জেন্টিনার জন্য নিতান্ত পাগল না হলে এমনটা কেউ করে না, বলা চলে আবুল তাহের আর্জেন্টিনার জন্যই পাগল। বললেন অনেক আগে থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক, ম্যারাডোনার সময় থেকে আর্জেন্টিনাকে সমর্থন করি, 32 বছর আগে আর্জেন্টিনা শেষ বিশ্বকাপ গৌরবেও সাক্ষী তিনি, 86 সাল থেকে আর্জেন্টিনাকে সমর্থন করি। সারাদিন রিকশা চালান, ব্রাজিলের সমর্থকেরা নিশ্চয়ই তার রিকশায় ওঠেন। প্রসঙ্গটা উঠতেই তাহেরের সোজা সাপটা উত্তর, ব্রাজিলের সমর্থকেরা আমার রিকশায় ওঠে না, আমিও নেই না ব্রাজিল সাপোর্টারদের। প্রিয় ভিউয়ার, আপনারাই বলুন এই বিশ্বকাপ কতদিন থাকবে, কিন্তু আমাদের মাঝে দ্বন্দ্ব কেন, আর ব্রাজিল সাপোর্টারদের কেন রিকশায় তুলবে না, এটা কেমন কথা? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। আর এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।